Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার একটা আপু, ভিউয়ার্স আপু আমার গাছগুলি দেখতে চেয়েছেন। তো আপু, তোমার জন্য আমার গাছগুলির আজকে ভিডিও করলাম। তো এই গাছগুলো হচ্ছে আমার ব্যালকনির গাছগুলো শুধু দেখাচ্ছি, আর রুমের ভিতরের গাছগুলো আর দেখাইলাম না। রুমের ভিতরের গাছ অনেকবার দেখানো মনে হয়েছে, তো আজকে ব্যালকনির গুলাই দেখাচ্ছি। তো কেমন লাগে তোমাদের কাছে জানাবে। এই গাছটা আনার পরে কেমন জানি হয়ে গেছে, এই গাছটা কেমন জানি মুরছিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কিভাবে কি যত্ন নিব। তো দেখা যাক কি হয়, বেশি করে কেয়ার করে দেখি গাছটা বাঁচে কি না। তো আমার এক আপু জানতে চেয়েছিলেন এই স্প্রেটার সম্পর্কে। গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি একটা মিরর ডেকোরেশন করেছি। তো আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট করেছিলেন এই স্প্রেটার সম্পর্কে জানার জন্যে। তো এই স্প্রেটা, এটা হচ্ছে গোল্ডেন কালার স্প্রে। তো এটার প্রাইস নিয়েছে 160 টাকা, এখানে মূল্য লেখা আছে, মূল্যতে 180 টাকার লেখা আছে। তো আমরা যখন কিনেছি একটু দামাদামি করে কিনেছি, তো 160 টাকা দিয়ে আনতে পেরেছি। আর এটা আপনি যে কোনো রঙের দোকানে আপনি এটা পাবেন, স্প্রে কালার বললেই দিবে। তো এখন আমি দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আদা আমি এভাবে কেটে ডিপে সংরক্ষণ করেছিলাম, আমি এভাবে আদা সংরক্ষণ করে থাকি। দেখা যায় যখন একসাথে বেশি নিয়ে আসে আদা, বাহিরে রাখলে নষ্ট হয়ে যায়, তার চেয়ে যখন আনে একটু কেটে, ভালোভাবে কেটে যদি আমরা পরিষ্কার করে এটা ফ্রিজে রাখি তাহলে এটা নষ্ট হবে না। আর এই যে এখন বের করলাম, আর কাটার একটা ঝামেলা নেই, এখন শুধু ব্লেন্ড করে নিব। তো আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি মাংস রান্না করব। তো আমি পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, আদা পেস্ট, তারপরে দিয়ে দিব রসুন, পেস্ট করা রসুনও দিয়ে দিচ্ছি। গরুর মাংস চাইলে কষায়ও রান্না করা যায়, তো এভাবেও রান্না করা যায়, আমি দুইভাবেই করে থাকি। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, তারপরে এটা আমি ভালোভাবে ম্যারিনেট করব, ভালোভাবে একটু ম্যারিনেট করে আধা ঘন্টার মতো, তারপরে এটা আমি রান্না করব। তো এখন আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি অল্প একটু পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। এখন তো আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে ভালোভাবে কষাবো। তো আমার মাংসটা এখনও কষানো হচ্ছে। তো এই কষানোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা, যেটা আমি কুরবানির ঈদে করেছিলাম সেই মশলাটা এখনও আছে, তো সেটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। তো ভালোভাবে এটা আমি একটু ভালোভাবে কষাবো। কষানোর পরে আমি যখন এই পানিটা শুকিয়ে যাবে, এটাকে বলা হয়
বিষ পানি। তো এটা যখন শুকিয়ে যাবে তখন আমি আবার পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাংসটা সিদ্ধ করব। তো অনেকে গরম পানিও ব্যবহার করতে পারে। আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর মাংসটা দেখতেও খুব ইয়ামি লাগছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে আমরা শুধু ওই যে মাংসই রান্না করেছি আর সকালবেলা সবজি করেছিলাম, ভর্তা করেছিলাম, সেটা তো আছেই, ডাল ছিল রাতের, তো সেটা রয়ে গেছে। তো এটা দিয়ে আমাদের আজকে দুপুরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।